নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব সুন্দর সুস্বাদু পটলের কোরমা একঘেয়ে পটল খেতে ভালো না লাগলে আপনারা বাড়িতে অনায়াসেই একবার এই পটলের কোরমা বানিয়ে ভাত রুটি পরোটা লুচি পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে অনায়াসেই খেতে পারবেন আমি আজকে যেভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকেরই রেসিপিটি পটলের কোরমা বানানোর জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পটল প্রথমে আমি পটলের গা থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব তবে সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নেব না একটু একটু করে ছাড়িয়ে নিয়ে কিন্তু পটলগুলোকে কেটে নেব পটলের গা থেকে খোসাগুলোকে বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি তবে সম্পূর্ণ খোসা ছাড়াইনি একটু একটু করে গায়ে কিন্তু খোসা রেখে দিয়েছি ভালো করে খোসা ছাড়িয়ে পটলগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি তো এবারে আমরা পটলের কোরমাটাকে বানিয়ে নেব পটলের কোরমা বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমরা পটলটাকে ভেজে নেব তার জন্য কড়াই দিয়েছি সর্ষের তেল তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব তেল ভালো মতো গরম করে নিয়েছি এবারে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা পটলগুলোকে দিয়ে দেব আমি এই পটল কাটার সময়তে পটলের দুটো মুখ একটু করে চিড়ে দিয়েছিলাম আপনারাও যখন পটলগুলোকে কেটে নেবেন চেষ্টা করবেন পটলের দুটো মুখ একটু করে চিড়ে নিতে এতে পটলের মধ্যে মশলাগুলো খুব ভালো মতো ঢুকে যাবে পটলটাকে ভেজে নেওয়ার জন্য প্রথমেই পটলের উপরে দেব বেশ কিছুটা হলুদ গুঁড়ো এবার হলুদের সাথে পটলটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। পটলের মধ্যে একটু জোলো ঝোলো ভাব থাকে তাই প্রথমেই একটু পটলটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে এবার পটলের উপরে দেব বেশ কিছুটা লবণ লবণের সাথেও পটলটাকে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব লবণ হলুদের সাথে বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে পটলটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম পটলগুলো বেশ সুন্দর নরম হয়ে গেছে আর বেশ লাল লাল করে ভাজাও হয়ে গেছে এবারে আমরা পটলগুলোকে নামিয়ে নেব এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না এবারে আমরা পটল থেকে তেল ঝরিয়ে তুলে নেব আপনারাও যখন বাড়িতে পটলের কোরমা বানাবেন চেষ্টা করবেন পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে পটল একটু ভাজা হলে তার টেস্ট কিন্তু আরও বেশি ভালো হয় পটলগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলেই ফোড়নে দেব দুটো তেজপাতা আর দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দেব এক টুকরো দারচিনি আর দুটো ফাটিয়ে নেওয়া এলাচ বেশ কিছুটা গোটা মৌরি দেব বেশ কিছুটা গোটা জিরে সমস্ত ফোড়নটাকে তেলের সাথে একটু ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে আসছে ফোড়ন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধও ছেড়ে দিয়েছে এবার এই ফোড়নের উপরে দেব বেটে রাখা পেঁয়াজ আমি এখানে পেঁয়াজটাকে বেটে ব্যবহার করছি তবে আপনারা চাইলে একদম মিহি করে কুচিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন এবার পেঁয়াজটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণের জন্য পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজের উপরে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকেও একসাথে বেটে নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকেও ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকেও ভাজা ভাজা করে নেব যাতে মশলাগুলোর মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে আদা রসুনটাও বেশ ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি এবার আদা রসুনের উপরে দেবো বেশ কিছুটা টমেটো বাটা আমি এখানে একটা বড়ো সাইজের টমেটোকে বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে টমেটোর পরিবর্তে টক দইও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে হাফ টমেটো আর হাফ টক দই ব্যবহার করবেন এবার টমেটোটাকেও ভালো করে আদা রসুন আর পেঁয়াজের সাথে মিশিয়ে নেব পটলের কোরমা বানানোর জন্য সমস্ত মশলাই কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার মধ্যে কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে মশলাটা কষাতে কষাতে প্রথমেই মশলার উপরে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার জন্য প্রথমেই দেব বেশ কিছুটা হলুদ গুঁড়ো দেব বেশ কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে লো ফ্লেমেই মশলাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে নাহলে মশলাগুলো কিন্তু কড়াইয়ের তলায় লেগে যেতে পারে এই সময় মশলার উপরে দেব বেশ কিছুটা মশলা ধোয়া জল এই জলটা ব্যবহার করলে মশলাটা খুব তাড়াতাড়ি কড়াইয়ের তলায় লেগেও যাবে না আর মশলাটা ভীষণই সুন্দরভাবে কষানো হয়ে যাবে মশলা বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি দেখলেই বুঝতে পারছেন মশলা থেকে কিন্তু বেশ সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে এবং কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে এবারে মশলার উপরে দেব পোস্ত আর কাজুবাদামের পেস্ট আমি এখানে বেশ কিছুটা পোস্ত আর পাঁচটা মতো কাজুবাদামকে একসাথে বেটে নিয়েছি এবার পোস্ত আর কাজুবাদামটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব যেহেতু পোস্ত খুব তাড়াতাড়ি দলা পাকিয়ে যায় তাই অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতেই রাখতে হবে লো ফ্লেমেই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে কোরমাটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে এবারে মশলার উপরে দেব কাজুবাদাম আর পোস্ত ধোয়া জলটাকে এবারে জলের সাথে মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব এবং আবারও বেশ কিছুক্ষণের জন্য জলের সাথে মশলাটাকে কষিয়ে নেব এটি মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলা থেকে বেশ সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে এবারে এই মশলার উপরে দেব আগে থেকে ভেজে রাখা পটলগুলো পটলের সাথে মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে নেবো এবং বেশ কিছুক্ষণের জন্য পটলের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন অবশ্যই লোতেই থাকে লো ফ্লেমেই কিন্তু এই সম্পূর্ণ কাজটা করতে হবে মশলা যদি ধরে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না মশলার সাথে পটলটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এবং পটলটাও কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবারে এই পটলের উপরে দেব বেশ কিছুটা গরম জল আমি এখানে গরম জল ব্যবহার করছি আপনারা চাইলে নর্মাল জলও ব্যবহার করতে পারেন যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করলে তার স্বাদ আর কালার দুটোই কিন্তু ভীষণই সুন্দর হয় এবার জলের সাথে পটলটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণের জন্য ঝোলটাকে বেশ ভালো করে ফুটতে দেব। আপনারা কে রকম গ্রেভি চাইছেন সেই অনুপাতেই কিন্তু জলটাকে ব্যবহার করবেন ঝোল ভালো মতো ফুটতে শুরু করেছে এবারে বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে পটলটাকে ভালো করে হতে দেব বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখেছিলাম পটলের সাথে ঝোলটা বেশ ভালো মতো ফুটে গিয়েছে এবং গ্রেভির কালারটাও কিন্তু বেশ খানিকটা চেঞ্জ হয়ে এসছে এবং কি সুন্দর দেখুন গ্রেভির উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে এবারে গ্রেভিতে দেব বেশ কিছুটা চিনি চিনিটা সম্পূর্ণ অপশনাল তবে যেহেতু টমেটো দেওয়া ছিল তার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনিটাকে ব্যবহার করলাম চিনির সাথে পটলটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব পটলের কোরমা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে এবারে পটলের উপরে দেব, বেশ কিছুটা গরম মশলা দেবো বেশ কিছুটা ধনে পাতা কুচি আর দেব এক চামচ ঘি এবার ঘি গরম মশলা আর ধনে পাতার সাথে পটলটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। এক দু মিনিটের জন্য ফুটিয়ে নিয়ে পটলটাকে একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে একটা পাত্রে সার্ভ করে নেব। গরম ভাতের প্রথম পাতে জমিয়ে খাওয়ার মতো পটলের কোরমা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো এই পটলে কোরমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে লুচি পরোটা বা ভাতের সাথে অনায়াসেই পরিবেশন করতে পারেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে ধন্যবাদ